বহু প্রতীক্ষার অবসান, অবশেষে মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হয়েছে। জঙ্গিপুর লোকসভায় মাহফুজা তার নাম আগেই ঘোষণা হয়েছে, পরবর্তী সময়ে বহরমপুর লোকসভা এবং মুর্শিদাবাদ লোকসভা এই দুটি কেন্দ্রেরই প্রার্থী ঘোষণা হলো। বহরমপুর লোকসভার প্রার্থী আর্য সমাজের একজন প্রচারক কৃষ্ণ জোয়ারদার আর্য, এবং লালবাগ মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী হয়েছেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তি হুমায়ুন কবির। আজ বিজেপি পার্টি অফিসে হুমায়ুন কবির এবং কৃষ্ণ জোয়ারদার আর্য তাঁদের একটা সাংবাদিক বৈঠক শেষ হলো। সেখানে কৃষ্ণ জোয়ারদার আর্যর সঙ্গে মুর্শিদাবাদ জেলাবাসীর পরিচয় করিয়ে দেওয়া হলো। কৃষ্ণ জোয়ারদার আর্য তিনি বলছেন যে তাঁর মূল বক্তব্য হচ্ছে যে সর্বে অপি সুখিনা সন্তু, সর্বেই সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যন্তু, মা পশ্যে দুঃখ ভার্গবে। তিনি এই মত নিয়েই শান্তি প্রতিষ্ঠার জন্য জেলায় উন্নয়নের বার্তা নিয়ে তিনি এবার লোকসভা নির্বাচনে লড়ছেন। এছাড়াও তিনি আরও বিশেষভাবে যেটা জানিয়েছেন যে এই জেলার বেশ গুরুত্বপূর্ণ কথা যেটা বললেন আমাদেরকে, যে এই জেলায় কংগ্রেসের যিনি মূল কংগ্রেসের যিনি ভোটে দাঁড়িয়েছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রেও তাঁর যেটা খুব পজিটিভ একটা থিঙ্কিং পাওয়া গেল, তিনি জানালেন যে অধীর রঞ্জন উন্নয়নের কাজ করে, তাঁর আশীর্বাদ নিয়েই তিনি আগামী দিনে ভোটে প্রচার করবেন, এরকমও তিনি জানালেন। আরও বিশেষভাবে যেটা করছেন যে তিনি একটা আর্য সমাজের প্রচার করেন, ধর্ম বেদান্ত সাহিত্য নিয়ে তিনি চর্চা করেন, সেই জায়গা থেকে বাইরে কোলাঘাটে তার আশ্রম, সেইখান থেকে এসে বহরমপুরে লোকসভায় প্রার্থী হয়েছেন, জেলায় উন্নয়নের জন্য তিনি লড়াই করবেন এই আশা নিয়েই তিনি বহরমপুরে এসে এসেছেন। মুর্শিদাবাদ জেলার লোকসভা নির্বাচনের দুই প্রার্থী ভারতীয় জনতা পার্টির গতকাল নাম তাদের প্রকাশিত হয়েছে। আমরা দুই প্রার্থীকে আমাদের মধ্যে পেয়েছি। আপনারা জানেন যে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্বাচন, আর এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ জেলায় বিগত দিনের সমস্ত গ্লানি মুছে আমরা এই জেলায় পদ্মফুল ফোটাতে বদ্ধপরিকর। বিজেপির নামে দীর্ঘদিন ধরে প্রচার হয় ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক, ভারতীয় জনতা পার্টি মুসলিম বিরোধী, এই বলে মুসলিম সমাজকে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। আমরা এবার মুর্শিদাবাদ জেলায় প্রমাণ করে দিতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক নয়, যার প্রাথমিক উদাহরণ আমরা দিয়েছি দুটি লোকসভা কেন্দ্রে, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ দুটি লোকসভা কেন্দ্রে দুজন মাইনরিটি সম্প্রদায়ের প্রার্থী আমরা দিয়েছি, একজন মহিলা একজন পুরুষ। ওই ফুটো নৌকায় কি ধরেছেন বলছে, যে নদী হারায় স্রোত চলে যেতে না পারে সহস্র শৈবালাম বাঁধে আসি তারে, এ নদীর স্রোত হারিয়ে গেছে, শৈবালে ধরে ফেলেছে, এর নদীর আর স্রোত নেওয়ার সম্ভাবনা নেই। আজকে আমি এটুকুই বলতাম যে দাদা যদি বরং বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে যদি লড়তো, এই বহরমপুরকে বহরমপুর নয় ওয়াশিংটন বানিয়ে দিতে পারতো। আমি তার আমিও চাইব তো তাদের কল্যাণই হোক, কিন্তু কেউ যদি অন্যায় করে তার জন্য আমার এক ইঞ্চি জমি ছাড় পাবে না, এক ইঞ্চি জমি ছাড় নেওয়ালেন আমি। এখানে আপনারা ভীষণ লড়াই দেখতে পাবেন, অবশ্যই নিঃসন্দেহে পাবেন। তার কাছে আমরা কথা শুনলাম। আজ আরও বিভিন্ন জায়গায় তার প্রচার আছে, সঙ্গে আছেন হুমায়ুন কবির। এএসআর নিউজ, প্রদীপ।